হঠাৎ করে বন্ধু কৌশিক বলল, চল তোকে আজকে মিরপুরে নিয়ে যাব একটা প্লেসে। বললাম কোথায়? বাইকে ওঠ, তাহলে বুঝতে পারবি কোথায়। যে বলা সেই কাজ, তার সেই কিউট সুজুকি হায়াতে বাইকে করে আমরা আমাদের গন্তব্যের জন্য শুরু করলাম আমাদের যাত্রা। তবে বলে রাখা ভালো, কৌশিকের সাথে বের হওয়া মানেই কোনো কোথাও খেতে যাওয়া, সেটা এমন কিছু যেটা অনেক মজাদার। আমাদের দুজনের মাথাতেই ছিল না এই ব্যাপারটা যে মিরপুরে যাওয়া মানে একরকমের যুদ্ধ করা, কারণ মিরপুরে এখন কাজ চলতেছে মেট্রো রেলে। সো বলা বাহিরে নাই যে সেখানে যেতে হলে আমাদেরকে অনেক 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 জ্যাম পাড়ি দিতে হবে। প্রায় রাত 12টার কাছাকাছি যখন বাজে, তখন আমরা মিরপুরের সেই স্থানে গিয়ে পৌঁছাতে পারলাম। প্লেসটা হচ্ছে মিরপুরের পল্লবীতে। সেখানে এই দোকানটার নাম হচ্ছে মিনু ডিম চাপ। সেখানে বিভিন্ন রকম ডিমের চাপ এবং কোয়েল পাখির চাপ, গরুর বটি কাবাব, গরুর চাপ এবং চার কোনা পরোটা পাওয়া যায়। বলে এখন কোয়েলের ডিম আর কোয়েলের চাপ। সেখানে ডিম চাপ খেতে গিয়ে আমি যে জিনিসটা আবিষ্কার করলাম, সেটা হচ্ছে চার কোনা পরোটা। ঢাকা শহরে সকালবেলা সবসময় আমরা যে পরোটাটা খেয়ে থাকি সেটা গোল আকারের পরোটা, কিন্তু এই পরোটা হচ্ছে চার কোনা। এবং সবথেকে মজার কথা, পরোটা তেলবিহীন এবং খেতে খুবই সুস্বাদু ছিল। পরোটা এমনি ছিঁড়বেন, এমনি ডিমের মধ্যে নিবেন, এমনি ডিম সহ সব কিছু তুলবেন। আচ্ছা, আমাদের কত হয়েছে? তিনটা কোয়েল ডিম, কোয়েলের ডিমের চাপ, একটা নর্মাল ডিমের চাপ, একটা কোয়েলের চাপ আর ছয়টা পরোটা আর ওই টিক্কা দিয়েছিলাম দুটা।
ডিম চাপ খাওয়ার পরে আমি আর আমার বন্ধু ঢাকা শহর ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কিছু দূর ঘুরে নিজ নিজ গন্তব্যস্থলে চলে গেলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।